সালাতুল আসর আদায় করার পর, সালাতুল আসরের পর থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময় এমন একটি গুরুত্বপূর্ণ সময় আছে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া ফেরত দেন না, কবুল করেন। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সময়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিসে, ইলমিতে মজলিসে জিকিরে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেই ভালো কাজগুলো আছে সেগুলো যেন করতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে যত খারাপ কাজ আছে, যত ভুল কাজ আছে, সেগুলো থেকে যেন আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি। আমরা সালাফদের মানহাজ এবং সালাফদের দাওয়াতের মূলনীতির উপর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম, আরও কয়েকটি পয়েন্ট বাকি রয়ে গিয়েছে। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তৃত যে সুন্নাহগুলো আছে সেগুলো নিয়ে আমি বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে যে পয়েন্টগুলো বাকি রয়েছে সেগুলো দৃষ্টি আকর্ষণ করব। আজকে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি আমরা আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ মূলনীতির মৌলিক কথা, যেটি মূল বিষয়বস্তু, যেটি সেটি হচ্ছে আন্না দাওয়াতাহুম যাহিরাতুন লিন্নাসি জামিআন। সালাফদের যে দাওয়াত, এই দাওয়াত হচ্ছে প্রকাশ্য দাওয়াত, সমস্ত মানুষের জন্য উন্মুক্ত। এখানে কোনো গোপন এজেন্ডা নেই, এখানে কোনো হিডেন কোনো বক্তব্য নেই, এখানে কোনো এমন বিষয় নেই যেগুলো মানে গোপনে গোপনে বলতে হবে, যেগুলো আলোচনা করতে হবে মানে গোপনভাবে, গোপনীয় কোনো আলোচ্য বিষয় নেই। লা সিররিয়্যাতা ফিহা ওয়ালা তাফসিস, এর মূল কথা হচ্ছে এর মধ্যে এমন কোনো বিষয় নেই যেটাকে গোপন ধরে নিতে পারেন। ওয়ালা তাফসিস, এবং সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য বিশেষ কোনো নির্দেশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছেন, এই দাওয়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে আলাদা কোনো এজেন্ডা দেন নেই, যা বিধান সকলের জন্য কমন দিয়েছেন। আর এমন কোনো বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই যে গোপনে গোপনে কিছু সাহাবীকে দিয়েছেন, কিছু সাহাবীকে দেন নেই। এটা হচ্ছে সেলফি সালিহিনের যে দাওয়াত রয়েছে, ইসলামের মূল দাওয়াতের সাথে সেলফি সালিহিনের দাওয়াত হচ্ছে এইভাবে সামঞ্জস্যপূর্ণ। ফলে দাওয়াতের ক্ষেত্রে আপনি যখন দেখবেন বিভিন্ন ধরনের গোপন এজেন্ডা আছে, বা দেখতে পাবেন যে কয়েকজন মিলে যে আমরা দাওয়াতের ফিকির করতেছি, একটা আলাদা গোষ্ঠী তৈরি করতেছে, তাহলে বুঝবেন যে এটা সালাফদের মানহাজের পরিপন্থী। সালাফদের মানহাজ এই দাওয়াতের মধ্যে নেই। এই যে আজকে যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে দাওয়াতি কাজ করছেন এবং দাওয়াতের নামে মানুষদেরকে বিভিন্ন মানে ঘরে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে বিচ্ছিন্ন করে নিচ্ছেন, এটা আজ সালাফদের মানহাজ নয়। সালফে সালিহিনগণ তাদের দাওয়াত ছিল প্রকাশ্যে, দাওয়াতের এজেন্ডাগুলো, দাওয়াতের প্রোগ্রাম কর্মসূচিগুলো ছিল একেবারেই স্পষ্ট। গোপন কর্মসূচি দিয়ে দাওয়াতে কাজে সালফে সালিহিনগণ আহ্বান করতেন না, ডাকতেন না। দলিল এক নম্বর, সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল হাযিহি সাবিলি। দেখেন আল্লাহ তাআলার বক্তব্য এত স্পষ্ট যে আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলুন, কুল হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা। মানে রাস্তার মধ্যে কোথাও কোনো গুঞ্জাইশ নেই, গোপনীয়তা নেই, অস্পষ্ট কিছুই নেই, রাস্তা একেবারে দেখিয়ে দিচ্ছেন। আপনারা জানেন যারা আরবি গ্রামার অথবা আরবি পড়েছেন, এদের জানা থাকার কথা। হাজিহি মানে এটা দিয়ে কোনো জিনিসকে ইন্ডিকেট করা হয়, এটা হচ্ছে মানে ইন্ডিকেটর প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় থাকে, মানে এই দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে। হাজিহি এটাই হচ্ছে সাবিলি, আমার রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন আল্লাহ তাআলা এই কথা বলতে যে এটাই আমার রাস্তা। রাস্তা একেবারেই প্রকাশ্য ছিল, এখানে গোপন কোনো কিছু দেওয়া হয়নি। সুতরাং যারা মনে করছেন যে গোপনে গোপনে ইসলাম প্রচার হয়, গোপনে গোপনে ইসলামের বিধান পাওয়া যায়, অথবা কিছু জাহিরি বিধান আছে, কিছু কি আছে বাতিনি বিধান আছে, আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে মানে জাহিরি পবিত্রতা আর বাতিনি পবিত্রতা কাকে বলা হয় থাকে, মানে জাহির আর বাতিন
এই দুইয়ের মধ্যে পার্থক্য না জানার কারণে তারা মনে করেছে যে জাহিরি বলতে বোঝায়, খুব ভালো করে কারণ জাহিরি বলতে বোঝায় শরীয়তের যে বিধিবিধানগুলো আছে সেগুলো পালন করার নাম। মানে আপনি নামাজ রোজা হজ যাকাত করলেন তাহলে আপনি হচ্ছেন জাহিরি। আর বাতিনি কি? বাতিনি হচ্ছে নামাজ রোজা হজ যাকাত বাদ দিয়ে এমন একটা গোপন পথ পেয়ে গেলেন যে চোরা গুপ্তা পথ দিয়ে আপনি সরাসরি আল্লাহর সাথে কানেকশন করে ফেলছেন, এটা হচ্ছে বাতিনি। মাআদ আল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন, এটা ভয়ঙ্কর ধরনের বিকৃত এবং ভুল চিন্তা। ইসলামে এর সামান্যতম কোনো স্থান নেই, বুঝতে পেরেছেন? আর এই এর নাম দিয়েছে কেউ কেউ মারেফত নাম দিয়েছে, মারেফতের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই, মারেফতের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। ইসলামে গোপন কোনো পয়েন্ট কোনো ক্ষেত্রেই রাখা হয়নি। ইসলামের জাহের এবং বাতিন কি এটা তো আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে যখন আমি বললাম যে জাহের এবং বাতিন বলতে আপনি যেটা বুঝাচ্ছেন সেটা নয়, তাহলে আমাদেরকে একটা পয়েন্ট জানতে হবে, সেটা হচ্ছে যে ইসলামের জাহের এবং বাতিন কি। ইসলামের জাহের এবং বাতিন হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, ইসলামের জাহের বাতিন হচ্ছে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে জিনিসগুলোকে সাক্ষী দিচ্ছেন, যে জিনিসগুলো পালন করতেছেন, যে ইবাদতগুলো আপনি করতেছেন, যে কাজগুলো আপনি সম্পাদন করতেছেন, এগুলোকে আপনি আপনার অন্তরে হুবহু ঠিক যেভাবে করতেছেন সেভাবে এগুলোকে মেনে নেবেন। এগুলোর ব্যাপারে আপনার অন্তরে কোনো ধরনের দ্বিধা, কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের সংশয়, কোনো ধরনের প্রশ্ন যদি না থাকে তাহলে আপনার জাহির এবং বাতিন ঠিক আছে। বুঝতে পেরেছেন কি না? এবার একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনি বুঝতে সহজ হবে, উদাহরণটা বুঝতে সহজ হবে। উদাহরণ হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মুনাফিকরা এসেছে, সূরাতুল মুনাফিকের মধ্যে দেখবেন, সূরাতুল মুনাফিকুনের মধ্যে এসেছে, মুনাফিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলছে যে ইন্না নাশহাদ আন্নাকা লা রাসূলুল্লাহ আও ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকদের সাক্ষ্য দিচ্ছে তারা যে নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই সাক্ষী ঠিক আছে না? হ্যাঁ, একেবারেই সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আরো প্রকাশ্যে বলতেছেন, তাহলে এই সাক্ষী পুরা ঠিক না? একেবারেই ঠিক, সত্য কথা বলছে, কোথাও কোনো ভুল নেই, কোথাও কোনো কি নেই, ভুল নেই। এরপরে আল্লাহ তাআলা তাদের কথার উপর কমেন্ট করতেছেন, কমেন্ট করতেছেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা কমেন্ট করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাহু ইয়াশহাদ আন্নাকা লা রাসূলুহু। আল্লাহ তাআলা এটা শিক্ষা দিচ্ছেন, এটা সাক্ষ্য দিচ্ছেন ইন্নাকা লা রাসূলুহু, যে আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই। এর সাথে আল্লাহ তাআলা বলতেছেন, এটাও আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদ, আল্লাহ তাআলা এটা সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন, মুনাফিকরা যে কথা বলতেছে তা মিথ্যা বলতেছে। আসলে কি মিথ্যা বলছে কিনা মুনাফিকরা? মিথ্যা বলছে না, মুনাফিকদের বক্তব্য তো সঠিক। যখন আপনার আমল আর আপনার অন্তর মুতাবাআতুল যাহির বিল বাতিন না হবে, যাহির বাতিনের সাথে যখন মিল না হবে তখন আপনার প্রত্যেকটি কাজই মিথ্যা, যদি আপনি সঠিক কাজ করতেছেন। বুঝাতে পারলাম কিনা? যেহেতু অন্তরে তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়ার বিষয়টি ছিল না, তাদের অন্তরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নেই, রাসূল হিসেবে মেনে নেয়নি, শুধু মুখের এই স্বীকৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা হিসেবে সাক্ষ্য কি করেছেন, সাব্যস্ত করেছেন। মুখের এই স্বীকৃতি কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্য নেই। এই জন্য আপনার আমার জাহির এবং বাতিন হচ্ছে আপনি যে ইবাদত করতেছেন, আপনি যে আমল করতেছেন, আপনি যে কাজটি করতেছেন, এই কাজের মধ্যে যখন আপনার অন্তরের সাথে পরিপূর্ণ মিল থাকবে তখন আপনার এই কাজটা পুরাটাই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, এবং অন্তরের মধ্যে যেটা আছে কাজের মধ্যে সেটা থাকার কারণে আপনার এই কাজগুলো কোনোভাবেই মিথ্যা প্রতিপন্ন হবে না। আর যদি অন্তরে এক ধরনের থাকে আর বাহ্যিক শোয়িংটা যদি আলাদা হয় তাহলে এটা মুনাফিকদের সালাতের মতো হবে, এটা মুনাফিকদের রোজার মতো হবে। এর মধ্যে মুনাফিকই কি হয়ে যাবে, এসে প্রবেশ করে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার রাসূলকে বলছেন কুল হাযিহি সাবিলি, এটি আমার রাস্তা, প্রকাশ্য রাস্তা। সাহাবায়ে কেরামগণ এটাকে প্রশ্ন করে জেনে নিয়েছেন,
এখানে এমন কোনো বিষয় নেই যে বিষয় কি হতে পারে গোপন কোনো বিষয় থেকে যেতে পারে বাতিল বিষয় থেকে যেতে পারে এখানকার জাহির এবং বাতিন একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ফলে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো অন্তর দিয়ে মেনেছেন এবং সেগুলোকেই আমলে পরিণত করেছেন কুরআন যে কথা বলেছে সেই কথা নিজেরা পালন করেছেন এবং কুরআনের এই কথাগুলোকে তারা যথাযথভাবে বাস্তবায়ন করেছেন আল্লাহ তাআলা বলেছেন আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি আমি এবং আমার যারা অনুসরণ করে আমরা সবাই আল্লাহর দিকে আহ্বান করি আলা বাসীরা জ্ঞানের ভিত্তিতে সত্যিকার জ্ঞানের ভিত্তিতে দাওয়াত হতে হবে এজন্য ইসলামী দাওয়াতের মূল নীতি হচ্ছে ইসলামের দাওয়াতের মূল কথা হচ্ছে দাওয়াতটা হতে হবে কার দিকে আল্লাহর দিকে আর দাওয়াতটা হতে হবে জ্ঞান ভিত্তিক বাসীরা হচ্ছে ওহির যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন সেই জ্ঞানকে বাসীরা বলা হয় থাকে যে জ্ঞান আপনি গবেষণার মাধ্যমে অর্জন করতে পারেন এটাকে বাসীরা বলা হয় না যে জ্ঞান গবেষণার বাইরে যেটা ওহির মাধ্যমে অবতীর্ণ করা হয় থাকে সেটাকে বলা থাকে বাসীরা স্বাভাবিক নয় রাসূলগণ নবী এবং রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান নিয়ে দাওয়াত দিয়েছেন ঠিক দাওয়াতের কাজী হতে হবে সেই জ্ঞান ভিত্তিক দাওয়াত দিতে হবে রাসূলের সাথে যারা অংশগ্রহণ করেছেন দাওয়াতি কাজে তারাও কিন্তু এইভাবেই দাওয়াত দিয়েছেন যুগে যুগে দাওয়াতের জন্য শর্ত হচ্ছে জ্ঞান ভিত্তিক দাওয়াত দিতে হবে এখন আমাদের দাওয়াতি কাজের মৌলিক যে প্রথম ভুল সেটা হচ্ছে আমরা দাওয়াত যখন দেই তখন আমরা দাওয়াত দেই আল্লাহর দিকে রই দাওয়াত দেই আমাদের নিজস্ব চিন্তাধারা অথবা নিজস্ব আইডিয়ার দিকে অথবা একটা গ্রুপের দিকে অথবা একটা দলের দিকে সেটা কি আমরা মনে করছি অনেকেই দাওয়াত ইল্লাহ এটা আপনার কনসেপ্ট কিন্তু এটা এই প্রকাশ্য রাস্তার সাথে মিলে নেই কারণ হলো আপনি এটা গ্রুপ করে ফেলতেছেন আপনি দাওয়াত ইল্লাহকে গ্রুপ করার কোনো সুযোগ নেই ফলে যখনই এই দাওয়াত মানে মানুষ দেয় দাওয়াতি কাজে লিপ্ত হয় তখন দেখা যায় যে আসেন আমাদের সাথে একটু বসেন তা আপনাদের সাথে যদি এই চারজন বসতে পারে আর এই বিশজন বসতে পারবে না কেন কথাটা বুঝতে পেরেছে কিনা হ্যাঁ যদি এই চারজন বসতে পারে এই চারজন যদি আপনাদের সাথে বসলে মানে তাদের কল্যাণ হয় তাহলে এই বিশজন কেন পারবে না বুঝা গেল যে দাওয়াতের মধ্যে এই জন্য সেলেফদের দাওয়াত হচ্ছে এটা হলো সামগ্রিক দাওয়াত সার্বজনীন দাওয়াত লা সিররিয়্যাতা ফিহা এর মধ্যে কোনো ধরনের গোপন এজেন্ডা নেই কোনো ধরনের চোরাগুপ্ত কারবার নেই এমন কোনো গোপন রাস্তা নেই যে গোপন রাস্তা দিয়ে আপনি কি করবেন আল্লাহর সাথে আরেকটা কানেকশন তৈরি করে দিবেন আমি যে মাদ্রাসায় পড়ালেখা করেছি আমাদের এখানে হেড মাদ্রাস সাহেব যিনি ছিলেন হেড মাদ্রাস সাহেব এক পীরের মুরিদ ছিলেন ওই পীর ছিল রকেট পীর সাহেব তিনি নাকি এক ঘন্টার মধ্যেই সরাসরি একেবারে 800 পর্যন্ত পৌঁছে দিতে পারতেন তো রকেট তো আসলে এত মানে এত দ্রুত যাওয়ার কথা না রকেটে তো আপনারা জানেন যে মঙ্গলে যেতে আর চাঁদে যেতে অনেক সময় লাগে তাহলে এই রকেটে সে দ্রুত পৌঁছায় বুঝতে পেরেছেন আল্লাহর আশ পর্যন্ত পৌঁছান এক ঘন্টার মধ্যে এটা কি সামান্য ব্যাপার মনে করতেছেন বুঝতে পেরেছেন তো ওই জন্য বলতেছিলাম যে মানে এই এই যে চোরাগুপ্ত পথ বুঝলেন যে পথ দিয়ে আপনি সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন মানুষদেরকে এগুলো সেলেফদের দাওয়াতের মধ্যে এগুলোর সামান্যতম কোনো স্থান নেই কোনো স্পেস এখানে নেই এই কারণেই সাধারণ মানুষগুলো যারা মনে করে যে মানে কী রে মানে আমরা আজ সিদ্দিক মসজিদে আসি আমাদেরকে তো এমন কোনো পথ দেখায় না যে সোজা পথ দিয়ে আমরা মানে কোনো রকম সাইড কেটে কী করে যাবো আল্লাহর কাছে চলে যাব নাতে চলে যাবো এমন কোনো সাইট তো কোনোদিন দেখা না প্রতিদিন যেটা বলে সেগুলো তো একই কথা বলে কারণ এখানে আমাদের কাছে চোরা পথ নেই তো আমাদের কাছে এমন কোনো হিডেন এজেন্ডা নেই যে এজেন্ডা দিয়ে আমি আপনাকে বলবো যে আপনাকে চারটা তসবি দিয়ে দিলাম এই চার তসবি বারবার করেন দেখবেন যে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনি রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে এগুলো আমাদের কাছে কারণ এগুলো তো এই পদ্ধতি আমাদেরকে সালফে সালেহিনের মানহাজের মধ্যে এটা আসে নেই সালেফদের মানহাজের মধ্যে এটা আসে নেই ফলে দাওয়াত হতে হবে দাওয়াত ইলাল্লাহ দাওয়াতের এই জায়গায় বড় ধরনের গ্যাপ হয়ে যাচ্ছে দুই নম্বর হচ্ছে আলা বাসীরা আশ্চর্যের বিষয় মানে মানে গতকালের একটি ঘটনা আমরা অনেক ভাই মানে ইংলিশ এবং গণিতের একটা ইন্টারভিউ আমরা নিলাম মানে বোর্ডের
গণিতের মহা পণ্ডিত, মানে অনেক বিষয় সম্পর্কে মুখস্থ, কিন্তু একজন ভাইও ইসলামের রহস্যই আর ইমানের ই এ সম্পর্কে কিছু জানে না। আফসোস, তা আমরা কিভাবে মুসলিম পরিচয় দিচ্ছি? আব্রাহিম বলেন এটা কি, এর বৈধতা কই থেকে আসলো? মানে আপনি আমি কি এটাই মনে করতেছি যে শুধুমাত্র মসজিদে এসে নামাজ পড়লাম, শুধুমাত্র সিয়াম পালন করলাম, এর নিজে আমি মুসলিম হয়ে গেলাম? ইসলাম একটা জ্ঞান ভিত্তিক দিনের নাম। এই দিনের মূল বিষয় হচ্ছে আইন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মুসলিমরা আইনের সাথে সম্পৃক্ত হয়েই নেই। দু একজনকে আমি আমি জাস্ট টেস্ট করার জন্য, আপনি আকিদার উপর কোনো বই পড়ছেন কিনা, বলছে জিন্দিগি তো কোনোদিন দেখিনি না। আকিদা জিনিসটা কি? বলছে আকিদা মনে তো বিশ্বাসকে বলে, হয় শুনছি যে বিশ্বাসকে বলে। একেবারেই বেখবর আমার বন্ধুগণ। এর কারণটা কি? এর কারণ একটাই, সেটা হচ্ছে এই যে আমাদের দাওয়াতের মধ্যে আইল নেই, আমাদের ইবাদতগুলোর মধ্যে আইলের কোনো ভিত্তি নেই, আমাদের আমলের মধ্যে আইলের কোনো ভিত্তি নেই, মানে আমাদের কোথাও আইলের প্রয়োজন হয় না, শুধুমাত্র শোয়িং চলছে, ডেকোরেশন আর ড্রামার মতো অনেকটা, নাটকের স্টাইল, মানে আসলেন নামাজ পড়লেন, লোকেরা পড়ে আমিও পড়ি, এই স্টাইলে চলছে। কিন্তু এটা যে কী জিনিস, কোরআনের সাথে পর্যন্ত কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র কিছু সংখ্যক লোক কোরআন খুব ধাক্কা ধাক্কি করে, দাঁত টাঁত ভেঙে ভেঙে কোনোরকম চুরবার করে, তারপরে অন্তত তেলাওয়াত কিছু কিছু পারে, বাট তাও মানে তেলাওয়াতে শুদ্ধ হয় ব্যাপারটা এমন নয়। এই স্টাইলে চলবে না, কারণ দিনটা হচ্ছে এলমের উপর, সুতরাং এখানে আপনি এলমের বাইরে যেতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে এই দাওয়াতের পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হতে হলে অবশ্যই আপনাকে দাওয়াতে অংশগ্রহণ করতে হবে, দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাথী হওয়াটা দাওয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এই জন্য সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতি কাজ করেছেন। এটা হলো এই রাস্তার মূল পরিচয় যে এখানে কোনো ধরনের গোপন বিষয় নেই, প্রকাশ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে এই বিষয়গুলো আরও স্পষ্ট করে বলেছেন। দুই নম্বর দলিল হচ্ছে সূরা আরাফের 158 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস, আপনি বলুন হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এর আগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোন নবী এবং রাসূল এই কথা বলেন নাই। প্রত্যেক নবী এবং রাসূল তাদেরকে প্রেরণ করা হয়েছে তাদের কওমের কাছে, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব। তিনি গোটা মানব সভ্যতার কাছে, গোটা মানব গোষ্ঠীর কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। আপনি দেখবেন আপনি যদি ইঞ্জিলে যান অথবা তাওরাতে যান অথবা ইহুদিদের যে কিতাবগুলো আছে, যে কিতাবগুলো তারা সবচেয়ে বেশি চর্চা করে থাকে, যেমন তালমুদ ইহুদিদের একটি কিতাব, এগুলোতে আপনি দেখবেন যে ইহুদি সম্প্রদায় তারা মূসা থেকে যতগুলো বক্তব্য কোট করবে, কোথাও মূসা একথা বলবে না যে বনি ইসরায়েল ছাড়া হে মানব গোষ্ঠী তোমাদের কাছে আমি আসছি, কোনো মানব গোষ্ঠীর কাছে তাদের বক্তব্য নেই। তার কারণ হচ্ছে মূসাকে প্রেরণ করা হয়েছে কাদের কাছে? বনি ইসরায়েলের কাছে। প্রত্যেক নবীকে তার জাতির কাছে প্রেরণ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে গোটা মানব গোষ্ঠীর কাছে। আল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা মানে রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন, তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, সেই সত্তা যার হাতে রয়েছে, যার জন্য রয়েছে আসমান সমূহ এবং জমিনের মালিকানা, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর প্রকৃত কোনো ইলাহ নেই, ইয়ুহয়ী ওয়া ইউমিত, তিনি জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করে দেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিকানার দিকে ইঙ্গিত করেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আসমান এবং জমিনের সামান্যতম কোনো জায়গা নেই যার মালিকানা অন্য কোনো ব্যক্তির আছে না। আমরা শুধু মানে আমার নিজেদের মালিকানার কাগজগুলো কী করতেছি, কাগজ জমা করতেছি, আমরা সবাই মালিকানার দলিল আর খতিয়ান এই নিয়ে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু এই আসমান এবং জমিনের
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার পরিচয় করে দেন জায়গায় জায়গায় কোরআনে কারীম মধ্যে আল্লাহ তাআলা এই কথা ইঙ্গিত করেন যে এর মালিকানার মূল বিষয় একমাত্র আল্লাহর হাতে রয়েছে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো আন-নবী যিনি নবী আল উম্মি এবং উম্মি উম্মি হচ্ছে না উম্মি হচ্ছে যাকে প্রেরণ করা হয়েছে ওই জাতির কাছে যেখানে একাডেমিক মানে মানে প্রচলিত যে শিক্ষা রয়েছে এই শিক্ষা যারা কি করেনি অর্জন করেনি এখানে বলা হয় তাকে উম্মি আল্লাযি ইউমিনু বিল্লাহি যিনি আল্লাহর প্রতি ঈমান আনেন ওয়া কালিমাতিহি আল্লাহ তাআলা কালিমাতের প্রতি ওয়াত্তাবিউহু এবং তোমরা তার অনুসরণ করো লাআল্লাকুম তাহতাদুন তাহলে তোমরা হেদায়েত লাভ করতে পারবে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলামের মৌলিক বিধানগুলো একেবারেই স্পষ্ট এখানে এমন কোনো গোপন বিষয় নেই যে গোপন বিষয়ের জন্য আলাদা লোকদেরকে কি করা যেতে পারে গোপনে গোপনে কিছু বলা যেতে পারে এর অন্যতম বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমান আনতে হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং রাসূলের আমাদেরকে কি করতে হবে অনুসরণ করতে হবে আনুগত্য করতে হবে চার তিন নম্বর দলিল হচ্ছে হাদিস হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ তাআলা তার সুন্নাহর মধ্যে হাদিসের সনদ জাইয়িদ এবং হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি জিলালুল জান্নাহ দ্বিতীয় খণ্ডে 255 পৃষ্ঠায় হাদিসটিকে সহি বলেছেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যা রাজুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো ফাকালা ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করে বলল হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি আউসিনি আমাকে কিছু উপদেশ দিন কালা রাসূলুল্লাহ বললেন উবুদিল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়া তোমরা আল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করো না ওয়া আকিমিস সালাত সালাত কায়েম করো ওয়া আতিজ যাকাত যাকাত দাও ওয়া সুম রমাদান রমাদানের সিয়াম পালন করো ওয়া হুজ্জাল বাইত ওয়া আতামির আল্লাহর ঘরের হজ করো এবং উমরা করো এই হাদিস থেকে একটা বিষয় প্রমাণিত হয় হজ এর সাথে উমরা করা ফরজ কেউ কেউ যারা ওয়াজিব বলেছেন তাদের শক্তিশালী দলিল হচ্ছে এটি তাদের শক্তিশালী দলিল হচ্ছে এটি আলেমদের মধ্যে এই মাসালা দ্বিমত আছে কিন্তু জমহুর আলেম এবং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জমহুর আলেমদের বক্তব্য আর বিশুদ্ধ বক্তব্য হচ্ছে উমরা করা ওয়াজিব এই হাদিস থেকে এটা বোঝা যায় ওয়াসমা ওয়াতে এবং শুনো শ্রবণ করো ওয়া আলাইকা বিল আলানিয়া আর তুমি যা কাজ করবে খুব ভালো করে খেয়াল করেন যা কাজ করবে স্বচ্ছতা প্রকাশ্য করবে ওয়া ইয়াকা ওয়াসির কোনো ধরনের গোপনতা গোপনীয়তার দিকে যাবে না গোপনীয় থেকে নিজেকে বিরত রাখবে এই কথাটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাফগণ এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ তাআলা তার সুন্নাহর মধ্যে বর্ণনা করেন যে সলফে সালিহিনগণ একজন দুইজন ব্যক্তি যদি আলাদা করে করে বসে দ্বীনের কোনো বিষয়ে আলোচনা করতেন তখন সলফে সালিহিনগণ তার ব্যাপারে সন্দেহ পোষণ করতেন কারণ সর্বপ্রথম এই ধরনের সন্দেহভাজন কাজ যারা করেছে তারা হচ্ছে খারিজি এবং বিকৃত চিন্তার অধিকারী যারা ছিল তারা এই জন্য সলফে সালিহিনগণ এটাকে খুব মানে খারাপভাবে দেখতেন এখানে গোপনীয়তার কোনো দিক নেই আমি ইসলামের কথা আলোচনা করব এখন ইসলামের দিনের কথা আলোচনা মসজিদের মধ্যে হবে প্রকাশ্যে হবে এখানে আবার আলাদা করে দুইজনকে বসাচ্ছেন আলাদা করে তিনজনকে বসাচ্ছেন এই তিনজন আপনি কী জান যদি জান্নাতের পথে যদি কল্যাণের পথে তাহলে সবারই জন্য প্রয়োজন আর যদি আপনার জন্য স্পেশাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশ দিয়ে থাকে সেটা আমাদের জানা নেই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল নির্দেশ সাহাবায়ে কেরামদের মধ্যে কাউকে ডেকে ডেকে আলাদা করে দিয়ে যাননি আলাদা করে দিয়ে যাননি এই জন্য এখানে খুবই বিষয়টি স্পষ্ট করা হয়েছে সেটা হলো এই গোপন কোনো বিষয় নেই ফলে শিয়া সম্প্রদায় অথবা রাফিজি সম্প্রদায় যে দাবি করে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অথবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলাদা করে বিশেষ কিছু ওসিয়ত অথবা নসিহত অথবা কিছু বিষয় দিয়ে গিয়েছেন এটি একেবারেই ভুয়া অবান্তর ইসলামে এর কোনো ধরনের স্থান নেই কারণ ইসলামে এই ধরনের গোপন কিছুই নেই গোপন বিষয় থাকলে তাহলে অবশ্যই সাহাবা কেরামগণ জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কোনো বিধান দেননি সাহাবা কেরামগণ যখন উপদেশের কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে কমন করে দিতেন সেটা এই হাদিস কিন্তু একজন ব্যক্তি উপদেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপদেশে এই হাদিস বলেছেন আসুন এর পরের বক্তব্যটি এটি সহিহ মুসলিমের হাদিস হাদিস নম্বর 5059 নম্বর হাদিস আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাল লা তাযালু তাইফাতুম মিন উম্মতি
আমার উম্মতের মধ্যে একদল লোক জাহিরিন আলাল হককে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুরুহু মান খাজালাহুম, কেউ তাদেরকে লাঞ্ছিত করতে পারবে না বা যারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যারা তাদেরকে লাঞ্ছিত করবে, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর বিধান আসা পর্যন্ত, অর্থাৎ একেবারে শেষ সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা চাইবেন ততদিন পর্যন্ত তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবেন, ওহুম কাজালিক, তারা এই অবস্থায় থাকবে, অর্থাৎ কেউ তাদেরকে লাঞ্ছিত করার মাধ্যমে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, চেষ্টা করেও ক্ষতি করতে পারবে না। এইখানে এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হকের উপরে টিকে থাকা, এটাই হচ্ছে হকের মানে মূল দাবি। মানে আমাদের মধ্যে একদল বন্ধু তারা মনে করতেছেন যে মানে হকের জন্য যুদ্ধ করা হচ্ছে, এটা হচ্ছে মূল দাবি হকের, যুদ্ধ প্রয়োজন হলে করবেন, কিন্তু কেয়ামত পর্যন্ত একদল লোক, খুব ভালো করে খেয়াল করুন, কেয়ামত পর্যন্ত একদল লোক হকের উপর টিকে থাকবে, আর এই টিকে থাকাকে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বলেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আপনি হকের উপর যদি টিকে না থাকতে পারেন তাহলে তো আপনি জিহাদ করতে পারলেন না, নিজের জিহাদই ব্যর্থ হয়ে গেলেন। আজকে যারা হকের উপর টিকে থাকতে পারেনি, হক থেকে বিচ্ছুত হয়ে গেছে, হক গ্রহণ করতে পারেনি, হক গ্রহণ করতে ব্যর্থ হয়ে গেছে, অথবা হকের ব্যাপারে তাদের বিভিন্ন ধরনের সমস্যা, বুঝতে হবে যে তারা হক জানতেই পারে নাই, হকের উপর টিকতেই পারে নাই, তাহলে তারা কিভাবে হক প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, সম্ভব না। এখন মানে এই একদল লোক বের হয়েছে বলছে যে না, হকের উপর টিকার আগে হকের জন্য যুদ্ধ করা দরকার। আপনি যদি হক নিজেই না জানেন, নিজেই যদি হক না বুঝেন, তাহলে আপনি হকের জন্য আপনি যুদ্ধ করবেন কিভাবে? প্রথমে নিজেকে কী করতে হবে, হকের উপর প্রতিষ্ঠিত হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, এটা হকের উপর টিকে থাকার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আর এটা হচ্ছে যুহুরুদ্দিনের, দ্বীনের উপর বিজয় লাভ করার অন্যতম দিক, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার অন্যতম একটি দিক। বলে বন্ধুগণ, সালফে সালেহীনগণ তাদের যে দাওয়াত রয়েছে, সালেফদের যে দাওয়াত ছিল, এই দাওয়াতের কতগুলো একেবারেই সুনির্দিষ্ট উসুল আছে, মূলনীতি আছে, এর কতগুলো দিক নির্দেশনা আছে, কতগুলো প্রিন্সিপালস আছে, কতগুলো স্পষ্ট মানে প্রকাশ্য চিন্তা আছে, যেগুলো সবগুলো কোরআন এবং হাদিস থেকে উচ্চারিত হয়েছে, গ্রহণ করা হয়েছে, এবং সাহাবায়ে কেরামদের যে মূলনীতি আছে সেই মূলনীতি থেকে গ্রহণ করা হয়েছে, এগুলো আন্দাজের উপর গ্রহণ করা হয় নাই, এগুলো আন্দাজের উপর গ্রহণ করা হয় নাই। তাই যখনই কোনো ব্যক্তি দাওয়াতের ক্ষেত্রে নতুন কিছু কোনো পথ বা পন্থা আবির্ভাব করবে, তৈরি করবে, দাওয়াতের ব্যাপারে যখন নতুন কোনো কৌশল অবলম্বন করবে, সেই কৌশল সম্পর্কে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এক্ষেত্রে সালফে সালেহীনগণ আসলে কোন ধরনের কৌশল অবলম্বন করেছেন। এটা গোপন, আপনাকে একটা হেকমত দিয়ে দিলেই চলবে না, বুঝতে পেরেছেন? আমাকে এসে বলবে যে ভাই না, আপনি যে দাওয়াতি কৌশল অবলম্বন করেছেন এই দাওয়াতি কৌশল চলবে না, এর মধ্যে মানে মানে হেকমতের অভাব আছে, বুদ্ধিমত্তার সাথে কী করতে হবে, কাজ করতে হবে। বুদ্ধিমত্তা কী বুদ্ধিমত্তা? সেটা নতুন একটা পথ আবিষ্কার করলে যে মানে একটা বুদ্ধিমত্তা, এটাই চলবে না। কারণ হচ্ছে এই দাওয়াতের এই কাজে, দিনের এই কাজে, মানে আমি যে একা আজকে নতুন আবিষ্কার করেছি ব্যাপারটা এমন নয়, এটা তো আজকে 1400 বছর থেকে হয়ে আসছে। সুতরাং 1400 বছরের যদি বুদ্ধিমত্তা ঠিক না থাকে তাহলে এইবারের বুদ্ধিমত্তাও কী হবে না, ঠিক? আর যদি 1400 বছর ঠিক থাকে তাহলে এটাও ঠিক আছে। এটা আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে যারা এই দাওয়াতে কাজে সফল ছিলেন তাদের পন্থা বাদ দিয়ে যদি আপনি মনে করেন যে আপনার পন্থায় সফলতা লাভ করবেন, তাহলে আপনার সফলতা, আপনি সফল হতে পারবেন না। এই জন্য সলফে সালেহীনগণ দাওয়াতের ব্যাপারে যে কোনো ধরনের গোপন কৌশল, যে কোনো ধরনের গোপন পন্থা, যে কোনো ধরনের হিডেন এজেন্ডা, বুঝতে পেরেছেন, যে কোনো ধরনের চোরা গুপ্তা কারবার, এটাকে সলফে সালেহীনগণ পরিপূর্ণরূপে রিজেক্ট করতেন, প্রত্যাখ্যান করতেন, গ্রহণ করতেন না। এর মৌলিক কারণ এক নম্বর হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো গোপন কৌশল অথবা গোপন পন্থা অবলম্বন করেন তাহলে এটি মানুষদেরকে মানে অভিজ্ঞতা এবং ইতিহাস থেকে প্রমাণিত সত্য, এটি মানুষদেরকে তাফারুক এবং তাহাজ্জুবের দিকে নিয়ে যাবে, মানে ফেরকাবন্দি এবং দলাদলির দিকে নিয়ে যাবে, এবং একদল লোককে আপনার পক্ষে পাবেন আরেকদল লোককে আপনার বিপক্ষে নিয়ে যাবেন। এই জন্য সালাফগণ এই কাজ করেন নেই। এখন মসজিদের মধ্যে যদি আমি এই ধরনের কোনো এজেন্ডা চালু করে দিই
যে এজেন্ডা মানে হিডেন এজেন্ডা গোপন এজেন্ডা দাওয়াতের নাম দিয়ে তখন দেখবেন যে এখানে একটা তাফারুক তৈরি হবে ফেরকাবন্দি তৈরি হবে সলফগণ সাহাবায়ে কেরাম এবং তাদের সত্যিকার অনুসারী যারা ছিলেন এরা যুগে যুগে যে বিষয় সবচেয়ে বেশি ভয় করতেন সেটা হচ্ছে কোনোভাবে উম্মতের মধ্যে কোনো তাফারুক ফেরকাবন্দি আসে যায় কিনা কারণ উম্মতের মধ্যে ফেরকাবন্দি অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ আজকে তো এটা হচ্ছে একটা কমন বিষয় দলাদলি হচ্ছে একটা কমন বিষয় চারজন মিলিয়ে একটা দল করলেন আবার আরেকজন এসে বলতেছে না ভাই এই দলের সাথে ভালো লাগে না আমরা আরেকটা দল করি এই হচ্ছে আমাদের মানে মানে আমরা ফলে এই উম্মাতের দলাদলি হতে হতে দল উপদলে বিভক্ত হতে হতে তারা এত দুর্বল হয়ে গিয়েছে যে উম্মাত শত্রুদের মোকাবেলা করবে করবে কোত্থেকে উম্মত এখন নিজেদের মোকাবেলা নিজেরা করাও সম্ভব নয় সেই শত্রুর মোকাবেলার কথা পরের প্রশ্ন এখন যারা বিশেষ করে জিহাদ 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 চাই আবার কিছু কিছু আমাদের মানে জিহাদিস্ট নাম দিয়েছে কি নাম দিয়েছে জিহাদিস্ট বুঝতে পেরেছেন না এদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে জিহাদ বলতেই তারা মনে করে যে মনে হয় যেন অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে যেতে পারলেই মানুষ মারা হ্যাঁ মানুষকে হত্যা করা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করার মধ্যে মানুষ মারার কোনো পরিকল্পনা কোথাও ছিল না কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না মানুষ মারার পরিকল্পনা ছিল না যারা মারা গিয়েছে তারা নিজেদের অপরাধের কারণে নিজেরা মারা গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিকল্পনা নিয়ে কাজ করেন নাই কিন্তু আজকে জিহাদিস্ট যারা রয়েছে তারা মানুষদেরকে মারার পরিকল্পনা নিয়ে তারা জিহাদ জিহাদের কথা বলতেছে গোপন এজেন্ডা এই দাওয়াতের সাথে সালাফদের দাওয়াতের সামান্যতম কোনো সম্পর্ক নেই সালাফদের দাওয়াতের কোনো ধরনের সম্পর্ক নেই এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে এটা হলো প্রথম পয়েন্ট আপনি দাওয়াত দিচ্ছেন একদল লোককে আপনি বলবেন যে বসেন আপনারা বসেন আর আপনারা যান কেন আমরা যাবো কেন আমরা কেন যাবো বলছি না ওনাদের সাথে আমাদের বিশেষ বিশেষ কথা আছে এটা এই আসিদ্দিক মসজিদের মধ্যে যদি চালু করে দিই কয়েকদিন পরে এখান থেকে বাহির থেকে লোকেরা বলবে ভাই আপনারা এখানে গোপনে গোপনে আসলে এগুলো কী করেন ঠিক না একটা জটিলতা তৈরি করে এই জন্য সালাফদের দাওয়াতের মধ্যে এই এজেন্ডাই নেই এই মানহাজ সালফে সালিহিনের দাওয়াতের মধ্যে পাবেন না উন্মুক্ত সবার জন্য ওই আবু হুরেরা বিলালের বাপ আর আবদুল্লাহ ইবনে আব্বাস আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই সমান সবাই কি গ্রেড মর্যাদা সব দিক থেকে সমান শুধুমাত্র মাপ কাঠির দিক থেকে আল্লাহ তাআলার কাছে যার তাকওয়া বেশি সেই আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত এটা হচ্ছে মূলনীতি এটা হলো মূলনীতি এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে খুব ভালো করে খেয়াল করুন গোপন কোনো এজেন্ডা যদি দাওয়াতের মধ্যে এসে যায় তখন সেই দাওয়াতের ব্যাপারে মানুষদের মধ্যে সন্দেহ সংশয় এবং প্রশ্ন কি হয় উত্থাপন হয় প্রকাশ্য করতে পারবেন না আপনি সন্দেহ সংশয় তৈরি হবে ভাই আপনার কিসের কথা বলেন এগুলা বলছে আমরা আমরা একটা বাইরে যাবো তো এই জন্য মানে প্রকাশ্য করতে পারবে না গোপন এজেন্ডাতে আপনি প্রকাশ্যে আসতেই পারবেন না কারণ আপনি দাওয়াতের এই দাওয়াতের এই সলাফদের এই দাওয়াতের মূলনীতির বাইরে গেলে আপনি দেখবেন যে আপনি নিজেই বিপদের মধ্যে পড়ে গিয়েছেন আপনার ব্যাপারে মানুষের সন্দেহ সংশয় তৈরি হয়ে যাবে ফলে যখনই বিকৃত চিন্তার অধিকারী যারা ছিল বিকৃত আকিদার অধিকারী যারা ছিল তারা যখনই গোপন এজেন্ডা আবিষ্কার করেছে তারা সবাই খুব ভালো করে খেয়াল করেন তারা সবাই তাদের এই দাওয়াত এজেন্ডাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারে নাই মসজিদে মিম্বরে এসে উপস্থাপন করতে পারে নাই আস্তে আস্তে করে গোপনে গোপনে কী করেছে কোনায় কোনায় নিয়ে গিয়েছে ঘরের কোনায় নিয়ে গেছে অথবা অন্য কোনো জায়গায় নিয়ে গেছে দেখছেন পারে নাই পারবে না কারণ এখানে অপ্রকাশ্য জিনিস মানুষের সামনে আনলেই মানুষ সন্দেহ করবে মানুষ সন্দেহ করবে এই যারা মনে করেন সারা দেশের মধ্যে এই বোমাবাজি করেছে চোরাগুপ্তা হামলা করছে এরা কি মসজিদে এসে পরিকল্পনা করছে মসজিদে মুসল্লিদেরকে ডেকে বলছে ভাই ইসলামের কল্যাণের জন্য আসেন আমরা এই কাজটা করি এরকম করতে পারবে মুসল্লিরা দিবে দেখছেন যেহেতু দাওয়াতের মানহাজের সাথে এটা কি নয় মিল নেই এটা কোনোদিন করতে পারবে না এই জন্য এখানে এই ধরনের এজেন্ডাগুলো এগুলোর মধ্যে সন্দেহ সংশয় প্রশ্ন থেকেই যাবে এগুলো কোনোদিন মানুষের কাছে অ্যাকসেপ্ট হবে না মুসলিম উম্মার কাছে এগুলো অ্যাকসেপ্ট হবে না
যেই দাওয়াত আপনি সমস্ত মুসলিমদেরকে সামগ্রিকভাবে ইনক্লুড করতে পারবেন না, আপনি বুঝতে হবে যে সেই দাওয়াতের মধ্যে কি রয়েছে, সামথিং ইজ রং, সামান্যতম কিছু ভুল ভুল বিচ্যুতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা সাহাবায়ে কেরামদের দেখানো যে মানহাজ রয়েছে, যে কর্মপদ্ধতি রয়েছে, সেই কর্মপদ্ধতি সেখানে অনুসরণ করা হচ্ছে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই যে গোপন দাওয়াতের মধ্যে কোনো গোপন এজেন্ডা বা গোপন কর্মসূচি দিলে এটা অন্যদের ব্যাপারে আপনার মধ্যে খারাপ ধারণা তৈরি করবে। এখন আপনি দেখেন সুবহানাল্লাহ, আশ্চর্যের বিষয় হচ্ছে যে মানে একজন লোক আমাদেরকে মনে করে যে মানে এরা হচ্ছে মানে এই দেশে এর চেয়ে বড়ো শয়তান আছে কিনা আমাদের জানা নেই। আবার মানে একদল একদল সম্পর্কে কুধারণা কাকে বলে, আমাদের কাছে এসে আমরা বলছি না আমরা তো এদেরকে আলেম মনে করি, আমার কাছে এসে বলে যে শেখ এত বড় তাবিজ দিয়ে টাকা নেয় এর পিছনে নামাজ পড়বো কিনা আমরা, মানে নামাজ পড়েন। আর সেই লোকগুলোই আবার মানে মানে বলতেছে যে আমি যদি দেখি যে রফুল ইয়াদান করে এমন ব্যক্তিকে মসজিদ থেকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দেবে এর পিছনে নামাজই হবে না। দেখছেন বুঝতে পারছেন জিনিসটা কোন মানে মানে সংকীর্ণতা কোথায়, সমস্যাটা কোথায়? এর কারণ হচ্ছে সুউজ্জন খারাপ ধারণা মানুষের প্রতি তৈরি করবে। কোনো মানুষের প্রতি, মুসলমানদের প্রতি তো দূরের কথা, কোনো মানুষের প্রতিও খারাপ ধারণা করা এটা বৈধ নয়, কারণ খারাপ ধারণা একটা মিথ্যা কাজ, খারাপ ধারণাটা মিথ্যা। ফাইন্না দন্না আকযাবুল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ ধারণা হচ্ছে আকযাবুল হাদিস, সবচেয়ে মিথ্যা অপরাধ, মিথ্যা কাজ। আপনি তার উপরে একটা মিথ্যা আরোপ করে দিলেন, হতে পারে যে লোকটা এর সাথে সামান্যতম কোনো সম্পর্ক তার নেই, আপনি খারাপ ধারণা করে। এই জন্য এই যে গোপন এজেন্ডাগুলো, গোপন কাজগুলো, এগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে খারাপ ধারণা তৈরি করতেছে। ফলে আলেম ওলামাদের মাঝে, বিশেষ করে দাওয়াতি কাজের মধ্যে যারা জড়িত আছে, আল্লাহ রক্ষা করছে যে আমরা অনেকে দাওয়াতি কাজের সাথে জড়িত থাকার কথা ছিল সবাই, কিন্তু এখানে কেউ দাওয়াতি কাজ ছাড়া থাকার কথা ছিল না। কারণ নবীর অনুসারী মানে কি দাওয়াত, ওই যে আগে আয়াতে বললাম সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, নবীর অনুসরণ করলে অবশ্যই আপনাকে কী করতে হবে, দাওয়াতের সাথে জড়িত থাকতে হবে। এটা দাওয়াতে নবীর অনুসরণের সাথে সম্পর্ক মানে সম্পৃক্ত কাজ হচ্ছে দাওয়াতি কাজ। কিন্তু আমরা দাওয়াতের থেকে মানে দূরে থাকতেছি, আমরা বলতেছি না আমরা কোনো রকম মানে পার হয়ে যাই, পাস হয়ে যাই। আল্লাহ রক্ষা করেছে যদি এই জায়গায় আসে ঢুকতেন তাহলে এখানে দেখতেন যে মানে কুধারণা কাকে বলা হয় তাকে। শয়তান এখানে অনেক স্পেস দিয়েছে, গোপন এজেন্ডাধারীদের প্রত্যেকের কাছেই অন্যদের ব্যাপারে কুধারণা রয়েছে, এবং এগুলোই মূলত দেখা যাচ্ছে যে মানুষদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করতেছে। যেখানেই যাই বা যে জায়গাতেই যাই, বা অমুকের সাথে বসছিলাম আপনার সম্পর্কে যা খারাপ মন্তব্য করছে, আমি আলহামদুলিল্লাহ মানে কাফের বলে নাই, মানে কাফেরও অনেকে বলছে আমাকে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এর কারণ কি? ওই যে কারণ আপনি ইসলামের যে এজেন্ডা আছে, দ্বীনের যে এজেন্ডা আছে, সে এজেন্ডার বাইরে গিয়ে আপনি এজেন্ডা পালন করতেছেন, সে এজেন্ডার বাইরে গিয়ে আপনি দাওয়াতের মিশন তৈরি করেছেন, যে মিশনের সাথে ইসলামের মিশনের সালাফদের মিশনের কোনো সম্পর্ক নেই, সালাফদের সাথে আপনার কোনো মিল নেই। সালফে সালিহীনগণ তাদের অন্তরকে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের জন্য তারা উন্মুক্ত করেছে, খোলা করে দিয়েছে, তাদের অন্তর ছিল উন্মুক্ত। আল্লাহর বান্দাদেরকে তারা দেখতেন, সবগুলোকে যখন তাকাতেন সবাই দিকে তাকাতেন আর দেখতেন মনে এগুলো হচ্ছে মনে আল্লাহর বান্দা আমাদের আমার চেয়ে অনেক ভালো। আর আমরা যখন তাকাই আল্লাহর বান্দাদের দিকে তখন আমরা বলি যে এই আর এরা বান্দরের মতো, কোথায় চলে গিয়েছি আমাদের এই সমস্ত কারণেই। এই জন্য খবরদার খবরদার, যারা গোপন এজেন্ডার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে সতর্ক একেবারে না করে দেবেন, বলছে ভাই আপনার সাথে আমাদের দিন নেই, আমাদের ইসলাম স্পষ্ট, আমরা এখানে এমন কোনো কিছু করতে চাই না। চার নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো এই গোপন এজেন্ডা বা গোপন দাওয়াতি কাজের মধ্যে গোপন কোনো কর্মসূচি নিয়ে আসলে এটি মুসলিম উম্মার জন্য যে নসিহতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কল্যাণ কামিতার কথা বলেছেন, এবং মুসলিম ভ্রাতৃত্বের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর যেই মূল দাবি রয়েছে দাবির পরিপন্থী হবে, এখানে ভ্রাতৃত্ব থাকবে না, ভ্রাতৃত্ব বিনষ্ট হবে।
মুসলমানদের জন্য আপনি যে গুনাহ সাহা করার কথা ছিল, মুসলমানদের জন্য আপনি যে কল্যাণ কামনা কথা কথা ছিল, কল্যাণকামী হওয়ার কথা ছিল, আপনি মুসলমানদের কল্যাণকামী হতে পারবেন না। আপনি মুসলমানদের ব্যাপারে আপনার চেতনাগত দিক থেকে ভুল বিভ্রান্তি আসবে। ফলে আজকে আপনি দেখেন না, না আমরা মুসলমানদের জন্য যেভাবে কল্যাণকামী হওয়ার কথা ছিল, মুসলমানদের জন্য আমরা যতটুকু দরদি হওয়ার কথা ছিল, দরদি না হয় আমরা মুসলমানদেরকে কাফের বানাতেছি, ঠিক না? এরকম হচ্ছে না? কাফের ফতোয়া দেওয়ার জন্য আপনাকে দায়িত্ব দিছে কে? আপনি কি কারণে এত কাফের মারাচ্ছেন মুসলমানদের? আপনার এই কাফের ফতোয়া দেওয়ার কারণে কি একজন মুসলমান কাফের হয়ে যাবে আপনি মনে করতেছেন? ব্যাপারটা এমন কিনা? সুতরাং যে এটা কাজ নয়, দেখছেন আমরা কিন্তু সেই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। ইসলামী ভ্রাতৃত্বকে আমরা খান খান করে দিচ্ছি। ইসলামের যে নসিহতের পথ আছে, কল্যাণের পথ আছে, সেই পথটাকে আমরা ভেঙে দিচ্ছি। আমি আমার মুসলিম ভাইয়ের জন্য কোনো কল্যাণ আমার অন্তরের মধ্যে কল্যাণকামিতা নেই, আমার অন্তরের মধ্যে কোনো ধরনের মানে এমন অবস্থান নেই যে কারণে আমি কি করতে পারি মুসলমানদের জন্য কল্যাণ কামনা করতে পারি। যেহেতু আমি গোপন একটা এজেন্ডা নিয়ে আসছি, গোপন এজেন্ডা আমাকে কি করতেছে সেদিকে নিয়ে যাচ্ছে। আরেকটি 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, এই ধরনের এজেন্ডা যারা নিয়ে আসে তারা ইসলামকে খণ্ডিত করে ফেলে, ইসলামকে আংশিক করে ফেলে। আপনি দেখেন না, কেউ শুধু ইসলামের জিহাদ নিয়ে আসে, কেউ শুধু ইসলামের ফজিলত নিয়ে আসে, কেউ শুধু ইসলামের মধ্যে না ঘাটতি ঘুটটা যা আছে মধ্যে না এগুলো নিয়ে আসে, কেউ ইসলামের কিছু সামান্য কয়েকটা ইবাদত নিয়ে আছে। ইসলাম এর যে মানে হোল মিশন যেটা আছে, ইসলামের কম্প্রিহেন্সিভ যেই কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্টের সাথে অধিকাংশের কেলে মিল নেই। ইসলামকে কনফাইন করে নিচ্ছে নিজের ধারণার মধ্যে, নিজের ধারণার মধ্যে। যখনই আপনি বক্তব্য দিবে তখন এক গ্রুপ বলবে যে ফজিলতের আয়াত কোথায় তালাশ করে করে পাওয়া যায়, আর এমনভাবে আমাদের মধ্যে বিভক্তি এসেছে যে একদল লোক মনে করে থাকেন যে মানে শেখ মানে এই আয়াতের ফজিলত কি, এই এই আয়াতের আমল কি, মানে এই হাদিসের ফজিলত কি, এই দোয়াটার ফজিলত কি। আরে বাবা, ফজিলত কি পাবে এটা কোনোদিন কেউ প্রশ্ন করে নেই আমার কাছে, আজকে দিন পর্যন্ত একটা প্রশ্ন পাই নাই যে ফজিলত কে পাবে। ফজিলত পাওয়ার জন্য যে গ্রেডে যেতে হবে সেই গ্রেডে না গিয়ে আপনি ফজিলত করতে নেবেন, ঠিক না? বোনাস কারা পায়? যা চাকরি আছে সে তো বোনাস পাবে, ঠিক না? যে নিয়মিত চাকরি করে থাকে সে বোনাস পাবে। এখন আপনার চাকরি আছে কি না গিয়ে সেটা ঠিক করেন। চাকরি নেই, যে লোকের চাকরি নেই সে মোনাসের জন্য বারবার বুঝতে দরখাস্ত করতেছে। তো মোনাসের দরখাস্ত কাজ হবে কিনা, এই জায়গায় আমাদের সমস্যা হয়ে গেছে, এই জায়গায় আমাদের বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছে। এরপরে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তার কাছ থেকে একটি আসার বর্ণনা করেছেন ইমাম দারিমি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে 307 নম্বর আসার। আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, ইজা রাআইতা কওমান, যখন তুমি দেখতে পাবে কোনো একটা জাত, কোনো দলকে অথবা জাতিকে, কোনো একটা গ্রুপকে, কোনো একদল মানুষকে, ইয়াতানাজাউনা ফি দীনিহিম দুনাল আম্মা, তাদের দিনের ব্যাপারে তারা কানাঘুষা করতেছে, দুনাল আম্মা, পাবলিকদেরকে বাদ দিয়ে মানুষদেরকে আড়াল করে। বুঝতে পেরেছেন? খুব ভালো করে খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আব্দুল আজিজ রহমতুল্লাহ। তিনি তাকে জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে মানে দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ এবং দ্বিতীয় শতাব্দীর প্রথম সময়ে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ইসলামের মৌলিক যে পরিবর্তন আনার কথা ছিল সেই মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। তিনি বলতেছেন, যা রাআইতা কওমান, যখন তুমি দেখতে পাবে কোন এক দল লোককে, ইয়াতানাজাউনা ফি দীনিহিম দুনাল আম্মা, মানুষদেরকে বাদ দিয়ে তাদের দিনের ব্যাপারে গোপন গোপন সলা পরামর্শ করতেছে, গোপন গোপন কথা বলতেছে, ফাআলাম, জেনে রাখো, আন্নাহুম আলা তাসিসি দলালা, সে বিভ্রান্তির পথ নূতন করে উন্মোচন করতেছে, বিভ্রান্তির পথ উন্মোচন করতেছে। কারণ এখানে আগ থেকেই পরিচিত রাস্তায় নূতন কোনো মানে কর্মসূচি দেওয়ার সুযোগ নেই। নূতন কর্মসূচি ঢুকাতে যাবেন তাহলে আপনি মানে নূতন আপনার পক্ষ থেকে ঢুকাতে হবে, যেহেতু রাস্তা পরিচিত, রাস্তার কাজ পরিচিত, সুতরাং নূতন কর্মসূচি এখানে ঢুকাতে গেলেই ফাআলাম আন্নাহুম আলা তাসিসি দলালা, তোমরা জেনে রাখো এরা বিভ্রান্তির রাস্তা উন্মোচন করতেছে, বিভ্রান্তির রাস্তা করে দিচ্ছে। ইমাম দারিমি রহমতুল্লাহ সহিহ সনদ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে 307 নম্বর হাদিস। এরপরে সূরা কাহফের 28 নম্বর দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, ওয়াসবির নাফসাকা, আপনি
আপনার নিজেকে ধৈর্যের সাথে লাগিয়ে রাখুন মাআল্লাযীনা তাদের সাথে ইয়াদউনা রাব্বাহুম যারা তাদের রবকে ডাকে আহ্বান করে বিল গাদাতি ওয়াল আশি সকাল এবং সন্ধ্যায় ইউরিদুনা ওয়াজহা তার সন্তুষ্টি কামনা করে ওয়ালা তাআদু আইনাকা আনহুম তাদের থেকে আপনার চোখকে আপনি ফিরিয়ে নেবেন না দেখছেন রাসূলকে বলতেছেন যদি রাসূলকে কথা বলে থাকে তাহলে আমাদের ব্যাপারে কি হুকুম হবে এজন্য আমরা আমাদের রাস্তা বের করতে হলে ওদের সাথে আমাদের মানে সর্বোচ্চ মানে সাহচর্য হবে সর্বোচ্চ মুলাজামাত হবে সর্বোচ্চ ওদের সাথে আমাদেরকে ট্যাগ লাগতে হবে যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি সকাল সন্ধ্যা যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে তাদের সাথে আলাদা আলাদা কর্মসূচি নিলে চলবে না গোপন কর্মসূচি এখানে কাজে আসবে না ফলে সাইয়্যিদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী তার কাছ থেকে ইমাম বুখারী রহমাতুল্লাহ তা সহিহ বর্ণনা করেছেন 3739 নম্বর হাদিস 3739 নম্বর হাদিস সাইয়্যিদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাল তুনসাউনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম উম্মতকে একসাথ করতে হবে উম্মতের কিছু সংখ্যককে ঘৃণা করলেন কিছু সংখ্যককে বাদ দিয়ে দিলেন কিছু সংখ্যক বললেন যে হ্যাঁ আমরা আসি আমরা একটা গ্রুপ করি হাল তুনসারুনা ওয়া তুরযাকুন ইল্লা বিদুআফাইকুম তোমাদেরকে সাহায্য করা হবে তোমাদেরকে রিজিক দেওয়া হবে কেবল তোমাদের দুর্বলদের মাধ্যমে হাদিস এটা তৈরি করা বক্তব্য নয় সুতরাং এই উম্মাহকে নতুন কোনো এজেন্ডা দিয়ে মানে মনে করে না যে আসেন যুবকদেরকে একসাথ করি এখন অনেকে আছে যে মানে আমার বক্তব্য যুবকদের জন্য একটু উত্তেজিত করতে পারলে যুবকদেরকে যুবকরা খুশি হয় বুঝতে পেরেছেন কিনা কিন্তু এখানেই যথেষ্ট নয় ইসলাম যুবক তরুণ বৃদ্ধ বয়স্ক অবয়স্ক মানে মহিলা নারী সবাই নির্বিশেষে ইসলামের রাস্তা হচ্ছে উন্মুক্ত ইসলামের রাস্তা উন্মুক্ত সুতরাং এখানে এমন কোনো এজেন্ডা আমাদের কাছে নেই যে এজেন্ডা দিয়ে আমরা একথা বলতে পারি যে এই এজেন্ডার কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি আমাদের একটা ভিন্ন এজেন্ডা আছে না ইসলামের মধ্যে এই ধরনের কোনো এজেন্ডা নেই এই জন্য সালফে সালহীন বন্ধুগণ দাওয়াতের ব্যাপারে আর আজকে কথা বলবো না আজকে ছুটি নিব আমার প্রশ্নগুলো উত্তর দেব এখানে শেষ করব যে যেটা সালফে সালহীন দাওয়াতের ক্ষেত্রে সলভগঞ্জ যে মানহাজ অনুসরণ করতেন সেটা হলো দাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো টার্গেট অর্থাৎ সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে খাস করে নিতেন না এটা দাওয়াত সকলের জন্য এই দাওয়াত সকলের জন্য উন্মুক্ত এই দাওয়াতের মধ্যে কোনো গোপন এজেন্ডা থাকতো না এই দাওয়াতের মধ্যে কোনো গোপন কর্মসূচি থাকতো না এই দাওয়াতের মধ্যে নতুন কোনো গোপন বিষয় সংযুক্ত করার বিষয় সার্ভে চালিয়ে দাওয়াতের মধ্যে সেলেবদের দাওয়াতের মধ্যে থাকতো না আজকেও মূলত আলাদা কোনো দাওয়াতি কাজ আলাদা কোনো দাওয়াতি মিশন নেওয়ার কোনো সুযোগ নেই তাহলে আমরা সেলফগঞ্জ যে দাওয়াত রেখে গিয়েছেন যে মানহাজ দাওয়াতের জন্য দিয়ে গেছেন সেই দাওয়াতি মানহাজ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব সেই দাওয়াতি মানহাজ থেকে আমরা আলাদা হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো বোঝার তৌফিক দান করুন বন্ধুগণ সেলফদের কথা বারবার কেন আসে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই সেলফ সালেহিনগণ তারা কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝতে পেরেছেন কোরআন এবং হাদিসকে যেভাবে তারা পালন করতে পেরেছেন এই ক্ষেত্রে আমরা যেহেতু ফিতনার পরে আমাদের আবির্ভাব ঘটেছে ফিতনা আমাদের মাঝে বড় ধরনের একটা আড়াল তৈরি করে দিয়েছে দেয়াল তৈরি করে দিয়েছে এই যে দেয়াল এবং আড়াল আছে এই দেয়াল এবং আড়ালের কারণে আমরা যতক্ষণ পর্যন্ত সেলেফদের মানহাজকে মানে পরিষ্কার দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় যথাযথভাবে চলতে পারবো না আমাদের ডান বাম ঘুরতে হবে অনেক ঘুরতে হবে কারণ হলো মাঝখানে বহু দৃষ্টিভঙ্গি এসে কী করেছে এই রাস্তায় নূতনত্ব তৈরি করেছে নূতন নূতন এজেন্ডা তৈরি করেছে গোপন কিছু রাস্তা কী করেছে এর জন্য উন্মুক্ত করেছে ফলে এই গোপন রাস্তাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে সালফে সালিহিনের যেই মানে প্রকাশ্য মানহাজ সেই মানহাজে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এসে আবার সংযুক্ত হতে হবে ফলে এই কারণেই আমরা সালাফদের কাছে বারবার আমাদের যাওয়া এবং সালাফদের কাছ থেকে এই মানহাজগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন